গ্রাফিক ডিজাইনার বাসি আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইনটা দেখাবো, যে পিএলপিটা শেয়ার করব, সেটা হচ্ছে 16 ডিসেম্বরের রাজনৈতিক পোস্টার ডিজাইন। তো সেই 16 ডিসেম্বরের রাজনৈতিক পোস্টার ডিজাইনটা কীরকম হবে সেটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই 16 ডিসেম্বরের রাজনৈতিক পোস্টার ডিজাইনটা আমরা তৈরি করেছি পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই 16 ডিসেম্বরের রাজনৈতিক যে পোস্টার ডিজাইন, সেই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি স্বয়ং করে মোট 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটা কিন্তু গুগল ফর্ম আকারে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ইন্টার পরে দেখিয়ে দেবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ইন্টার পরে চলে আসলাম আমাদের ইউটিউব ডেসক্রিপশনে। তো আজকে আমরা যে পিএলপিটা ডাউনলোড করব সেটা হচ্ছে 16 ডিসেম্বরের রাজনৈতিক পোস্টার ডিজাইন। তো আপনারা চাইলে কিন্তু রাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএলপিটা ডাউনলোড করতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার প্রতি 6 সংখ্যার পাসওয়ার্ডটি পাবেন। তো সেখানে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার ডেসক্রিপশনে চলে আসবেন। তো ডেসক্রিপশনে এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে। অবশ্যই লেখাটিকে ভালোভাবে পড়ে নিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আপনারা পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। এখানে আপনারা আপনাদের 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক আছে। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের ব্রাউজার অন করে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটাকে ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পরে এরপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনারা সরাসরি থ্রিডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রিডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেন পিএলপিতে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে যে পিএলপি, সেই পিএলপিতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটাকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের হয়ে গেলে আপনারা 2টা অপশন পাবেন, এখানে ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো 2টা অপশনটা কীরকম সেটা আমি গত ভিডিওতে আপনাদের সামনে বলেছি। তো আপনারা যে কোনো একটাতে আপনারা ক্লিক করে কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো আমরা যেহেতু ডাউনলোড করি না আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু রাজনৈতিক পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। এখানে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে কিন্তু আপনাদের রিমুভ পিজির মাধ্যমে যে আপনাদের যে ছবি, সেই ছবিটাকে আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো প্রথমে আপনারা লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে গিয়ে আপনারা লকগুলোকে খুলে নেবেন, যেগুলো আপনারা চেঞ্জ করতে চান। তো লকগুলোকে খুলে নিয়ে আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে বিভিন্ন ছবি অ্যাড করে আপনারা কিন্তু এখানে এটাকে ব্যবহার করতে পারবেন। এবং ছবিটাকে আপনারা কিন্তু এই প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি এবং ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা রিমুভ পেজের মাধ্যমে যে ছবিগুলো আপনারা ইয়া করেন সেগুলো এখানে নিয়ে আসবেন। আপনার সুন্দর মতো করে লেয়ার অপশনে থেকে এই 8টা অপশনের মাধ্যমে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এখানে এরপরে আপনারা এখানে অন্য কিছু যদি লিখতে চান তাহলে কিন্তু লিখতে পারেন। তো আমি যেহেতু তিতুমী কলেজ লিখেছি, আপনারা চাইলে অন্য কোনো কলেজ লিখতে পারবেন। তো এরপর এখানে আপনাদের যে সভাপতির নাম বা যা কিছু লিখতে চান চাইলে কিন্তু আপনারা লিখতে পারবেন। সো এখানে চাইলে কিন্তু আপনারা এই ছবিগুলো চেঞ্জ করে আপনারা চাইলে কিন্তু জাতীয়তাবাদী বা ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন সংগঠনের পোস্টার ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন। তো এরপরে এটাকে আপনারা সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করা হয়ে গেলে এরপরে আপনারা সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন। সব বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।